everyone, welcome to my another video. Aajker video ta holo mainly the vlog. Je vlog e ami dekhabo ajke amra je ekta video shoot korbo ar kichu photo shoot korbo exhibition e oi ta ar video shoot photo shoot ki korbo eta apnara already janen sadaf korbe jara oi sadafer ager video mane ager photo shoot gulo na dekhchen tara amar previous video ta dekhe neben ektu koshto kore tahole apnara oi video ba mane video to na mainly photo gulo dekhte parben. ঠিক আছে আর এখানে কিছু লিংক দেওয়া আছে এই লিংকে গেলে আপনি আরো ছবি দেখতে পারবেন সো কথা না বাড়িয়ে চলুন না ইন্ট্রো দেখেন তারপরে ভিডিও স্টার্ট করা যাক Tejgao flyover mane Mogbazar flyover er ei matha Tejgao side aste aste dekhi jam ekhon ektu gari ta tanteche ara ami ektu refreshment er jonno ei je SMC plus dekhi lekha electrolyte drink eta try korbo mane try korbo na ami sob shomoy khai it's really good for your health and taste onar kache naki bhal lage na amar kache onek bhal lage khaite paren ami eta khai sob shomoy এটা একটা ভালো জিনিস কিন্তু মজার ব্যাপার হলো আমরা বাঙালি জাতি এই দেশি দেশি যে ভালো জিনিস এগুলো আমরা পাবলিসিটি কম করি ঠিক আছে এগুলো পাবলিসিটি করতে চাই না কারণ এগুলাতে ওই প্রাইস ট্যাগ দেওয়া থাকে প্রফিট কম ঝামেলা ঝামেলা এই সেই আমরা ওই ফরেনের থেকে আনি ফরেনের থেকে এনার্জি ড্রিঙ্ক আনি ইলেকট্রোলাইট ড্রিঙ্ক আনি আইসোটোনিক ড্রিঙ্ক আনি আই না ওগুলার প্রাইস বাড়ায় বাড়ায় এমনি আমরা টান দেন ওগুলার আই না প্রাইস টাইস বাড়ায় অনেক লাভ করার জন্য ওগুলার ই করে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করি তো এই একটা জিনিস এটা আসলে খুব ভালো স্বাস্থ্যের জন্য আর কি কি জন্য খাবেন এটাও লেখা আছে ও ভালো কথা এটা খাইতে খাইতে একটা কথা মনে পড়ল আমাকে একজন কমেন্ট করেছিল যে ভাইয়া এরকম ভিডিও তো আপনি জাস্ট কথা বলতেছেন এরকম ভিডিও না করে একটু ভ্যারিয়েশন আনেন হ্যাঁ ভাইয়া আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট কজ আমি এরকম প্ল্যান করছি এরকম ভিডিও আমারও ভালো লাগে না কথা শুনতে আমারও ভালো লাগে না বাট ওই টাইমটায় আমার কাছে কিছু করার ছিল না দ্যাটস ওয়াই ওই ভিডিওটা করা লাগছে আর এই ভিডিওটা আজকে করতেছি হলো ওই সামনে যে একটা ভিডিও আসবে ওই ভিডিওটার জন্য আর আমি ইনশাল্লাহ ভ্যারিয়েশন আনবো আঙ্কেল আপনার সামনে যে ফিলিং স্টেশনের ওই দিক দিয়ে আমি ঢুকে রাখেন তো আমি ভ্যারিয়েশন আনবো ইনশাল্লাহ আর ফুল প্ল্যান ট্ল্যান করা আছে স্ক্রিপ্ট রেডি আশা করি খুব শীঘ্রই ভিডিওটা ড্রপ করবো ওকে এখন জ্যাম ঠেলতে থাকি আর সাদাফের জন্য ওয়েট করতে থাকি আমরা দিয়াবাড়ি চলে এসেছি আমাদের অলরেডি ভিডিও শুট চলতেছে ওই যে ভিডিও করতেছে সাদাপ মানে নাস্তা রাস্তা করছি আমরা অনেক তাড়াতাড়ি চলে আসছিলাম দ্যাটস ওয়াই নাস্তা রাস্তা করে সময় নিয়ে তারপরে আসলাম যাতে একটু যে সূর্যের আলোটা কম পড়ে সো ভিডিও শুট করুক তারপরে ওর সাথে কথা বলব শেষের পথে আসেন আসেন আপনার লজ্জা পান কেন লজ্জার কিছু নাই আঙ্কেল এখন ছবি তুলতেছে ওই আঙ্কেল ইলিয়াস আঙ্কেল কে আমরা ছবি তুলে দিচ্ছি পুরো নায়ক নায়ক উফ আঙ্কেল সেই একটা পোজ দিয়েছে এখন আমরা আঙ্কেলের ছবি তুলতেছি তো এই ছিল আজকের ব্লগ এটা ব্লগ বলতে মানে র্যান্ডম একটা ব্লগ ছিল আজকে আমরা গাড়ি সিনেমাটোগ্রাফি করছি ওইটার জন্য সো যদি আপনারা কেউ ভিডিও শ্যুট বা ফটো শ্যুট করতে চান আপনারা সাদাফের সাথে যোগাযোগ করতে পারেন ও কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে যদি আমারটা ফ্রি ছিল ও কিন্তু রিজনেবল প্রাইসের ভিতরে ভালো ফটো শ্যুট করতেছে একটা গাড়ি আর একটা গাড়িকে মেরে দিছে উনি যেমনি সে টেনে ধরলো আমরা ভয় পেয়ে গেছি আমরা মনে করছি উনি মেরে দিছে যাই হোক ওটা কোনো কথা না এখন আমরা ব্লগটা শেষ করব ভালো লাগছে ভালো লাগলো লাইক করবেন ভালো না লাগলে ডিসলাইক আর কমেন্টে জানাবেন কেন ভালো লাগলো না শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব দ্যাটস আপ টু ইউ আর কথা হলো যদি ফটো শ্যুটের ভিডিও শ্যুট করতে চান সাদাফের সাথে যোগাযোগ করতে পারেন মানে ওর কাজ খুবই ভালো
আমি আমার তো আরেকবার ফটোশুট করছো, সো আমি বলবো আপনারা দেখছেন, আপনারা তো মানে রিজনেবল প্রাইসের ভিতরে খুব ভালো ফটোশুট করে, ঠিক আছে? এখন আমি এই জন্য বলতেছি না যে এই কী বলে আমার ফ্রিতে করে দিছে, ভিডিওটা কিন্তু আমি পেইড করতেছি, ঠিক আছে? তো আপনারা চাইলে ওর থেকে করতে পারেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।